بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা, বাবুন মিনাশ শিরকি আল ইসতিআযা বিগাইরিল্লাহ। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় কামনা করা বা অন্যের আশ্রয় গ্রহণ করা, এটা হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি আশ্রয় তলব করে যে আমাকে রক্ষা করো, তাহলে এটা কি শিরক? কোন ক্ষেত্রে শিরক হবে, কোন ক্ষেত্রে জায়েজ হতে পারে, একেবারে কি আশ্রয় নেওয়া যাবে না, ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত বলবো। এখন আপাতত জানেন যে সাধারণত মানুষ অসাধারণ ক্ষেত্রে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় নিয়ে থাকে সেটা হচ্ছে শিরক। এই জন্য সুরায় ফালাক আর সুরায় নাস পড়েন, আর এছাড়াও বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে এরকম আশ্রয়ের। সূরা ফালাক সূরা নাসে কি আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, তুমি বলো আমি আশ্রয় নিচ্ছি কার? বিরাব্বিল ফালাক, ভোরের রবের, ভোরের মালিক, যিনি যিনি রাতের অন্ধকার দূর করে ভোর করেন, তার আমি আশ্রয় নিচ্ছি। কার আশ্রয়? তাহলে আল্লাহর আশ্রয়। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকব, মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই এই অনিষ্টগুলো থেকে। আর এতে আছে কি? কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, তুমি এইরকম ভাবে আশ্রয় নাও, আউযু আমি আশ্রয় নিচ্ছি বিরাব্বিন নাস, সেই রবের যিনি কার রব? মানুষের রবের, মানব জাতির যিনি রব, প্রতিপালক। আর মালিকিন নাস, যিনি মানব জাতির মালিক, অধিপতি। আর এলাহিন নাস, যিনি মানব জাতির মাবুদ, মানব জাতির ওপর যার এবাদত করা ফরজ করা হয়েছে। এলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই অনিষ্ট থেকে। হ্যাঁ, তাই না? তাহলে এই সূরায় ফালাক নাসে এই তৌহিদ শিখানো হয়েছে, আশ্রয় কার নিতে হবে? সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন, বা যে কোনো অনিষ্ট থেকে আশ্রয় চাইবেন আল্লাহ পাকের। আল্লাহ জালেম শাসক থেকে তুমি রক্ষা করো। আর বলবেন যে জালেম শাসক থেকে, হ্যাঁ, কোন অন্য দলকে, ধরো বিরোধী দল আছে, একটা উদাহরণ দিয়ে বলি, বিরোধী দল সম্পর্কে বলছেন যে ওই ওই বিরোধী দলের নাম ধরে যে জালেম শাসক থেকে তোমরা আমাকে রক্ষা করো, কথা বুঝতে পেরেছেন? তো এটা শিরক। সার্বিক ক্ষেত্রে রক্ষা করা কোনো ক্ষমতা নেই মানুষের, আছে একমাত্র আল্লাহ ছাড়া কারো ক্ষমতা? আসলে নেওয়া যাবে না। আপনি কোনো মাঠে রাতের অন্ধকারে যদি আপনি আশ্রয় চান, কার আশ্রয় চাইবেন? আল্লাহ তুমি রক্ষা করো। মাঠে ঘাটে যেখানে মানুষ বাস করে না সেখানে জিনেরা তো বাস করে, তো জিনের যে প্রধান, জিনের যে নেতা, তার আশ্রয় চাই যে হে অমুক, হে জিনদের নেতা, তুমি আমাকে রক্ষা করিও, যেন তোমার অনুসারী, তোমার অধীনের কোনো জিন আমার ক্ষতি না করতে পারে। এটা কি শিরক? জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকরা এই শিরকটাই করত। আয়াতটা এখানে পেশ করা হয়েছে, জাহিলিয়াতের যুগে এই কাজই করত। কোন মাঠে গিয়ে উটের পিঠে চড়ে যাচ্ছে যাচ্ছে, রাত হয়ে গেছে, একটু আরাম করতে নামবে, বলতো আউযু বিসাইয়্যিদি হাযাল ওয়াদি বা আউযু বিআজিজি হাযাল ওয়াদি। এই উপত্যকার, এই মাঠের যে যিনি অধিপতি, মানে জিন, জিনদের নেতা, জিনদের সর্দার, ওর আশ্রয় গ্রহণ করছি। হ্যাঁ, মিন শাররিল জিন, হ্যাঁ, বা মিন শাররি কওমিহি, তার সম্প্রদায়ের অন্যান্য জিনদের অনিষ্ট থেকে, যে হে নেতা, তুমি তোমার ভক্তদের বা তোমার যে অধীনে সব জিনের আছে ওদের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করিও। এরকম আরব মুশরিকরা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলাম নিয়ে আসলেন, তৌহিদের দিন, তখন আশ্রয় কামনা শিখালেন কিন্তু শিরক মুক্ত করলেন। কি বললেন? কোন জায়গায় যদি নামো তাহলে একটা দোয়া পড়ে নিবে,
আল্লাহর কাছে আশ্রয় চাই, আউযু বিকালিমাতিল্লাহ ইত্তামাতি মিন শাররি মা খালাক, এতটুকু বলে নিবে। আল্লাহ পাকের কালেমার, কোরআনে করিম, কোরআনে করিম আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ কালেমার আশ্রয় গ্রহণ করছি সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। মিন শাররি মা খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন, জিন হোক আর সাপ হোক আর বিচ্ছু হোক আর চোর হোক আর ডাকাত হোক আর ছিনতাইকারী হোক, হ্যাঁ, মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় নিচ্ছি। করতো শিরক আর মুশরিকরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাওহীদ পেশ করলেন আর বললেন, এই দোয়া যদি কোনো জায়গায় নাম আর পড়েন, মাঠেই নামেন আর হোটেলেই নামেন আর পেট্রোল পাম্পেই নামেন আর রোডের ওপরে নামেন, রোড ক্রস করছেন কি জানি গাড়ি খুব দ্রুত আসছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, হ্যাঁ সতর্ক হয়ে পারবেন, এমন না যে গাড়ি কাছে চলে এসছে আর 120-140 চলছে আর আপনি একবার ঝাঁপ দিয়ে দেবেন, ওইটা করবেন না। সবসময় মানুষ নিজে সতর্ক থাকবে, তারপরেও হঠাৎ করে হয়তো খেয়াল করলেন এরকম না হয়, যদি আপনি কোনো জায়গায় নামেন আর এই দোয়া পড়ে নেন, এই আশ্রয় গ্রহণ করেন, তো কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিস আসেন দেখেন, শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে পানাহ নেওয়া, আশ্রয় নেওয়া। অকৌলিল্লাহি তাআলা মুআন আল্লাহর বাণী, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালি মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। সূরা জিনের আয়াত নম্বর 6 আল্লাহ পাক ইরশাদ করছেন, সূরা জিন নাজিল হয়েছে জিনদের সম্পর্কে, জিনদের শিরক সম্পর্কে কিছু শিরকি কথা তুলে ধরা হয়েছে, আর তারপরে জিনেরা যে ইসলাম কবুল করলো, শিরক থেকে তওবা করলো, এসব কথাই তুলে ধরা হয়েছে। জিনদেরই বয়ান, জিনেরাই বলছে, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস, আর কিছু পুরুষ মানুষ মানে মানুষরা, ইয়াউযুনা বিরিজালি মিনাল জিন, তারা আশ্রয় গ্রহণ করত কিছু জিনদের, জিনদের আশ্রয় গ্রহণ করত, মাঠে ঘাটে নামলে বলতো যে এই জিনদের মালিক, জিনদের সর্দার, আমাদেরকে রক্ষা করিও। এইরকম যখন করা শুরু করলো 1400 বছর আগে আরব মুশরিকরা, ফাযাদুহুম রাহাকা, তখন এই মানুষদের ভয় ভীতি আরো বাড়িয়ে দিল, মানে জিনদে জিনেরা তখন আরো ভয় দেখাইতে লাগলো। যাকে যত বেশি ভয় করবেন তত বেশি ভয় দেখাবে, এটা হচ্ছে জিনেরও স্বভাব মানুষেরও স্বভাব, ঠিক কিনা? আপনি ভয় করেন না, বুক ফুলিয়ে চলতে থাকেন, বলছেন আছে রে, এদিক ওদিক তাকাইছে না, এর কাছে কাম আছে, ঠিক না? আর যদি একটা পুলিশের গাড়ি দেখেছেন এরকম করেন তো কি ভাববে, চোরের মন পুলিশ ফুলিয়ে, এর কাছে কামান না, এই কামান নাই, ঠিক ওই রকম ব্যাপারটা আছে। আমাদের দেশে একটা কথা আছে যে দুর্বল মাটিতে বিড়াল পায়খানা করে, আল্লাহ বলছেন আপনি যদি দুর্বল না হন তো আপনাকে কেউ চোখ রাঙা দেখাতে সাহস করবেন, মন ইমান মজবুত রাখেন আর আল্লাহ পাকের ফয়সালায় সব কিছুর ওপর, আল্লাহ যদি ফয়সালা করে যে আমাকে রাখবেন না তো কেউ রাখতে পারবে না, আর আল্লাহ যদি বলে যে তোকে রাখবো 10 বছর, দুনিয়ার কোনো শক্তি মারতে পারবে না, যেমন মুসা আলাইহিস সালামকে মারতে পারেনি আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারেনি, ইউসুফ আলাইহিস সালামকে মারতে পারেনি, সবাইকে তো মারার চেষ্টা করা হয়েছে, ইউসুফকে মেরেই দিয়েছে, তাই না ওর ভাইরা মেরেই দিয়েছে, মূসা আলাইহিস সালাম ওর ঘরে মানুষ হচ্ছে, যে ওই মূসাকে মারার জন্য ফেরাউন হাজার হাজার শিশুকে খুন করেছে কিন্তু মূসাকে মারতে পারলো না, হ্যাঁ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কত রকম চেষ্টা, 13 বছরে কত সুযোগ পেল, হ্যাঁ সময়কে মারতে পেরেছে, আরো কিছু সাহাবিকে মেরেছে কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারেনি। তা আল্লাহ যাকে মারবেন না তাকে কোনো শক্তি মারতে পারে না, আর যদি আমার আপনার মত থাকে তো সামান্য একটা আছাড় খেয়ে মরে যাবেন, আপনি কোনো মানুষকে মারতে হবে না, হঠাৎ করে একটু আছাড় খেয়ে পড়লেন কি হইল না হলে যা শেষ, তাই হয়েছে তাই হইতে পারে। হায়াত মত একমাত্র আল্লাহ পাকের হাতে, বরং সব কিছু আল্লাহ পাকের হাতে, হ্যাঁ রিজিক সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাহ পাকের হাতে। এই জিনেরা প্রথম যখন মানুষ সফর করত আর মাঠে ঘাটে, মাঠে ঘাটে তো জিন থাকে, যেখানে মানুষ নেই সেখানে জিন থাকে, জিনেরা তখন এ রে উঠে চড়ে মানুষ আসছে, মানুষ আসছে, লোকেরা আসছে, লোকেরা ইনসান আসছে, তখন জিনেরা পালাইত, প্রথম দিকে পালাইত। তারপরে যখন এরা শিরক করা শুরু করলো আরব মুশরিকরা, মাঠে ঘাটে যায়, এত বড় বিশাল মাঠে মরুভূমিতে কত জিন শয়তান আছে, ভূত প্রেত আছে, শুইব ক্ষতি করে দিতে পারে, তখন ওই জিনদের নেতাদের সর্দারের আশ্রয় নেওয়া শুরু করলো, শিরিক করা শুরু করলো,
কথাগুলি তো শুনছে ওই আশেপাশের জিনিসগুলোতে, আরে আমরা এদেরকে দেখে পালাইতাম, আমাদেরকে তো ভয় করছে, আমাদেরকে তো ভয় করছে, তাই না? সুতরাং তখন কি করলো, ফাজাদুহুম রাহাকা, ভয় দেখাতে শুরু করলো। তখন জিনেরা মানুষকে ধরা শুরু করলো, ক্ষতি করা শুরু করলো, বেশি ভয় দেখাতে শুরু করলো। সুরা জিনে আল্লাহ পাক জিনদের ভাষায় বলছেন যে আমরা কত বেকুব বেকুবের বেকুব ছিলাম, যে মানুষকে ভয় করতাম, প্রথম মানুষকে ভয় করতাম, আর পরে বুঝতে পারলাম যে আরে মানুষকে ভয় করছে, মানুষই আমাদেরকে ভয় করছে। যখন ভয় করছে তো আমরাই ভয় দেখাতে শুরু করলাম, বুঝছেন না? আর এই ভয় করার কারণে কি করত তারা, ওই যে বললাম যে বলতো আউযু বি আজিজি হাযাল ওয়াদি মিন সুফাহাই কওমিহি, এই উপত্যকার যে অধিপতি তার আশ্রয় গ্রহণ করছে, মিন সুফাহাই কওমিহি, ওর জাতির সম্প্রদায়ের যারা নির্বোধ বা যারা অত্যাচারী তাদের এর থেকে অনিষ্ট থেকে বাঁচার জন্য, তখন জিনেরা বাড়াবাড়ি করা শুরু করলো। খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবিয়া, তিনি বলছেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, কোনো জায়গায় নামলেন, যে কোনো মানজিলান বলা হয়েছে, মাঠে নামেন, ঘাটে নামেন, এয়ারপোর্টে নামেন, বাস স্ট্যান্ডে নামেন, রেল স্টেশনে নামেন, আর পেট্রোল পাম্পে নামেন, মক্কায় গিয়ে হোটেলেই নামেন, আর মদিনায় গিয়ে হোটেলে নামেন, আর দুনিয়ার যেখানে যান না কেন অভ্যাস করে নেন, অভ্যাস করে নেন। আলহামদুলিল্লাহ এমন একটা অভ্যাস হয়েছে যে আমি এমন পর্যন্ত অফিসে যাই, আমার অনেক ভাইদেরকে বলেছি, তিনি ভাই যারা ঘনিষ্ঠ অফিসে যায়, অনেকে অফিসে গিয়ে হয়তো মোদিটা আমার সাথে খারাপ ব্যবহার করছে, ফোরম্যান আমার সাথে খারাপ ব্যবহার করছে, সুপারভাইজারটা আমার সাথে দুর্ব্যবহার করছে, আমি এখন যাচ্ছি আমার ওই মালিকের সাথে দেখা করতে, অথবা যে ম্যানেজার আছে তার সাথে দেখা করতে, আপনার ট্যাক্সির চালান টাকা পেমেন্ট করতে, খুব খারাপ ব্যবহার, দাঁড় করে রাখে, কথা বলতে চাই না, হ্যাঁ, অথবা ভালো ব্যবহার করে না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলে ঢুকে পড়ে, অভ্যাস করে নেন যেই কোনো জায়গায়। আমি আমার নিজের বাড়িতে ঢুকলে পড়তে পারি, আমি অফিসে ঢুকছি দিনে দুইবার করে বা তার বেশিও হইতে পারে, অনেক সময় বেরোলাম আবার ঢুকলাম, পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক হতে পারে, এখানে অনেক অনিষ্ট থাকতে পারে, অনেক শত্রু থাকতে পারে, কে ষড়যন্ত্র করছে, কিছু করছে, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিলাম, একেবারে মুখস্থ করে নেন যে আপনার দুনিয়ার কল্যাণও রয়েছে আর আখেরাত তো আছেই, শুধু ধার নাই, কারণ আখেরাতকে অনেকে ধার মনে করে। এমন জিকির আজকার যদি বলতে বলি যাতে আখেরাতের ফায়দার কথা বলি, তো অনেকে আগ্রহী হয়নি, এটা তো দুনিয়ার নগদ নগদ ফায়দা। দেখেন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, ফাকাল আর বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাণীর। আর আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাণী বলতে কোরআনে করিমকে বোঝানো হয়েছে, এখানে কোরআনে করিমের আশ্রয় গ্রহণ করছি, কোরআনে করিম আল্লাহ পাকের কালাম, আর আল্লাহ পাকের কালাম হচ্ছে বাণী, হচ্ছে আল্লাহ পাকের গুণ, আর আল্লাহ পাকের গুণ সৃষ্টি নয়, মখলুক নয়, বরং খালেক স্রষ্টার গুণ, সেই জন্য স্রষ্টার গুণের আশ্রয় নেওয়া যাবে। যেমন আপনি যেমন বলতে পারেন আল্লাহ তোমার আশ্রয় নিচ্ছি, আল্লাহ না বলে বলতে রহমান তোমার আশ্রয় নিচ্ছি, হ্যাঁ ইয়া রহিম, হ্যাঁ ইয়া জব্বার, হ্যাঁ তোমার রহমতের আশ্রয় নিচ্ছি, হ্যাঁ তোমার জাবারুতের আশ্রয় নিচ্ছি, হ্যাঁ এইভাবে বলতে পারেন, ইয়া গাফফার, হে গাফফার, হে মহামার্জনাকারী, তোমার মাগফিরাতের আশ্রয় নিচ্ছি, মাগফিরাত আল্লাহ পাকের গুণ মার্জনা করা, তো এটা আল্লাহ পাকের গুণ আশ্রয় নেওয়া যেতে পারে। আল্লাহ পাকের জাতের বা সত্তার যেমন আশ্রয় গ্রহণ করা যেতে পারে, তেমনি আল্লাহ পাকের গুণের আশ্রয় গ্রহণ করা যেতে পারে। কোরআনে করিম অথবা আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের আদেশ নিষেধ, এগুলি আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের গুণ। সুতরাং আল্লাহ পাকের গুণ যখন আল্লাহ পাকের বাণী হইল, কোরআনে করিম তাহলে মখলুক সৃষ্টি নয়, কোরআনে করিম কি আল্লাহর সিফাত বলবেন, গুণ বলবেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর এখানে মুতাজিলারা গোমরা পথভ্রষ্ট হয়েছিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জামানায়, তারা বলতো কোরআন মখলুক, আর ইমাম আহমদকে বাধ্য করেছিল, কষাঘাত করেছিল, হ্যাঁ তারা চাবুক লাগিয়েছিল, এমন চাবুক দিয়ে মেরেছিল যে সেই যুগের আলমাই কেরাম লিখেছেন যে যদি কোনো হাতিকে মারা হইতো তো হাতি মাটিতে মিশে যেত, এত জোরে আঘাত করা হয়েছিল জালেম সরকারের পক্ষ থেকে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, শুধু একটা কথা স্বীকার করাবার জন্য যে আমার ধর্ম হচ্ছে মুতাজিলি, যেহেতু গুমরাহ বাদশাহ বলছে আমার ধর্ম যেহেতু হচ্ছে কোরআন আল্লাহর সৃষ্টি মখলুক, আপনাকে বলতে হবে কোরআন আল্লাহর সৃষ্টি,
কারণ ও জালেম শাসক জানছিল যে ইমাম আহমদ বলে দেওয়া মানে গোটা সমস্ত দেশবাসী বলবে যে হ্যাঁ কোরআন মখলুক, সবকে আমাদের দলে নিতে পারবো। আর ইমাম আহমদ একা শক্ত হয়ে গেলে কখনো আহলে সুন্নাতরা আমাদের আকিদায় আসবে না, বাধ্য করেছিল। এইরকম জুলম যুগে যুগে হইতে পারে, হইতেই থাকবে, এটা কোনো নতুন কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের অনিষ্ট থেকে, জালেমদের জুলম থেকে হেফাজত করেন। আল্লাহ পাকের পূর্ণ বাক্যের আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক, যা আল্লাহ সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, যা আল্লাহ সৃষ্টি করেছেন, পিপীলিকা থেকে শুরু করে মশা মাছি থেকে শুরু, মশা তো জ্বালায় না, জ্বালায় না, কোন জায়গায় গেছেন কোন বন্ধুর রুমে গেছেন ছাড় পোকা, আউযু বিকালিমাতিল্লাহি তাআলা মিন শাররি মা খালাক, আর যদি ছাড় পোকা কামড়ায়ও তো সাইড এফেক্ট হবে না, রোগ হবে না, মশা যদি কামড়ায় তো ম্যালেরিয়া হবে না, মশা কামড়াইতে পারে। আমি বলছি না যে এই দোয়া পড়লে মশাই কামড়াবে না, এই কথা বলবো না, কিন্তু মশা কামড়া দুরকম, এক মশা, একটা মশাই কামড়ালো ম্যালেরিয়া হয়ে গেল, আর ম্যালেরিয়াতে মরে গেল লোক। আর আমাদের অনেক সময় কত মশাই কামড়াচ্ছে কিন্তু কখনো ম্যালেরিয়া হয় না, হচ্ছে না, হচ্ছে না। তাহলে আপনাকে আল্লাহ পাক অনিষ্ট থেকে বাঁচালেন। এই একই আমাদের আছে যে দোয়ার অবশ্যই ফায়দা আছে, লাম ইয়াদুর রুহু শাইয়্যান, এই দোয়া এতটুকু দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এতটুকু যদি পড়েন, আর অর্থ বলে দিলাম, তো বলছে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, যে পড়ে নিবে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না, না জিন, না মানুষ, না অন্য কোনো সৃষ্টি, হাত্তা ইয়ার হালামি মানজিলিহি যালিক, যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সে চলে না যাবে, প্রস্থান না করবে। তাহলে যতক্ষণ আপনি হোটেলে আছেন, যতক্ষণ আপনার অফিসে আছেন, যতক্ষণ আপনি ওই মাঠে আছেন, হ্যাঁ, যতক্ষণ আপনি ওই স্টেশনে আছেন, এয়ারপোর্টে আছেন, চিন্তা করছেন এয়ারপোর্টে এই কি যে করে, এক তো দুর্বল ইমানদের দাড়ি নিয়ে এসছি, আবার ইসলামিক বই নিয়ে এসছি, হ্যাঁ, আবার আমাকে বাংলা ভাই বানিয়ে দেয় নাকি, আবার আমাকে জামাতি বানিয়ে দেয় নাকি, আবার আমাকে কি বানিয়ে দেয় নাকি, এসব চিন্তা না করে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কাফের মুশরিকদের সামনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এয়ারপোর্টে নামলাম, যেমনই নামলাম প্লেন থেকে দোয়া পড়লাম, প্লেনে চড়ার সময়ও পড়েছি, আর নামলাম আল্লাহর ভরসা পড়ে নিলাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি কোনো চোরও না, আর ডাকাতও না, আর খুনিও না, ইশারাও করিনি যে কাউকে খুন করো, হ্যাঁ, কোনো মানুষ কেন, মুসলিম তো না, কোনো মানুষ কেউ না, তারপরেও যদি কেউ জুলুম করে তো আল্লাহ পাকের আশ্রয় নিন না, ঠিক কিনা? রওয়াহ মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা, এটা কয়েক ভাগে বিভক্ত হইতে পারে, আল্লাহ ছাড়া অন্যের যে কোনো কারো আশ্রয় নেওয়া কয়েক রকম হইতে পারে। একটা হচ্ছে মৃত ব্যক্তির আশ্রয় নেওয়া, কেউ মারা গেছে আর আশ্রয় নিচ্ছেন, যেমন কি বল, যদি বলে যে খাজা বাবা গো আমাকে রক্ষা করো, ভারতে গিয়েছেন আর হচ্ছে ভারতে তো এসছি খাজা বাবার দেশে, হ্যাঁ, খাজা মানে জিসকের দেশে এসছি, খাজা বাবা গো এই ভারতে কোন বালা মুসিবত বিপদ আপদে না পড়ি, চিকিৎসার জন্য এসছি, কোন কাফের বেদিন জালেমের বা ছিনতাকারীর হাতে না পড়ি, বাবা গো রক্ষা করো, যদি বলেন খাজা বাবা মৃত, তাহলে আল্লাহ ছাড়া অন্য যে আশ্রয় নিলেন এটার হুকুম কি? শিরক, মৃত, মৃত, একটা একটা ফোঁটা পানি আপনাকে দিতে পারে না, আপনার হেফাজত কথা দূরের কথা, ঠিক কিনা? তার নিজের কবর ওপরে একটা মাছিও তাড়াইতে পারে না, তা আপনাকে কি দেবে? আল্লাহ তো কোরআনে কেন বলেছেন ওয়াই ইয়াসলুবুহু যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু, যে মাছি তাদের সামনে, হ্যাঁ, যে প্রসাদ রেখেছো, হ্যাঁ, কলা রেখেছো আর মিষ্টি রেখেছো, মাছি যদি নিয়ে পালায় তো তাই তো রক্ষা করতে পারবে না, তা আপনাকে। তাহলে কোন মৃত ব্যক্তির আশ্রয় না হওয়া, কাছে যে হোক আর দূর থেকে হোক, কি হারাম, শিরক। তাহলে মৃত ব্যক্তির আশ্রয় না একটা হইল, ওর হুকম হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে মৃত না, জীবিত কিন্তু গায়েব, অনুপস্থিত, অনুপস্থিত ব্যক্তির আশ্রয় গ্রহণ করা, যেমন আপনার পীরে কিবলা বাংলাদেশ, আপনি মুরিদ আর এখানে পড়ে গেছেন ছিনতাইকারীদের হাতে, গাড়িতে উঠিয়ে চলে, চলো তোমার ক্যাম্পে পৌঁছে দেবো, আর গিয়ে বলছে টাকা দে বের কর, মানি ব্যাগ বের কর, বলছে যে বাবা গো তোমার তো মরি দিয়েছে, আমাকে উদ্ধার করো, 5000 কিলোমিটার দূর থেকে, কথা বলছেন, অথবা 3 কিলোমিটার দূরে আছে, ধরেন আপনার আর খবরে আছে আপনার পীর
আর আপনি এখানে ফেঁসেছেন, আল্লাহ না করে কোনো মুসিবতে ফাঁসেন, আর এরকম ইমান হারাম। তো যদি এরকম গায়েব যে অনুপস্থিত তার কাছে আশ্রয় গ্রহণ করেন আমাকে রক্ষা করো, তাহলে এর হুকুম কি? শিরক। কারণ গায়েব অনুপস্থিত ব্যক্তি আপনার কোনো সাহায্য করতে পারে না, ঠিক না? তাহলে দুটো হয়ে গেল শিরকের। উপস্থিত ব্যক্তি, এখন উপস্থিত উপস্থিত জীবিত যদি হয় তাহলে তার কাছে আশ্রয় গ্রহণ করা দুই ভাগে বিভক্ত, উপস্থিত আর জীবিত। আমরা এখানে উপস্থিত আছি, একটা লোক দৌড় দিয়ে চলে এসছে এখানে, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, আল্লাহ আমাকে রক্ষা করো আর আপনার আমাকে রক্ষা করেন, আল্লাহর পরে আপনার আজ যদি বলে, হ্যাঁ তাহলে কি বলবেন? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? বলছে আমাকে একটা চাকু নিয়ে আমাকে তাড়া করে এসছে, আমার শত্রু আমাকে খুন করতে চায়, ওকে নিয়ে এসে ঘরে বন্ধ করে দিলাম, কোথাও লুকিয়ে দিলাম, হ্যাঁ ওকে ধরে নিলাম, নিয়ে গেলাম, যাও এখানে আসতে পারবে না, এখন আমাদের কাছে চলে এসছে। পারবো না, পারবো না, হ্যাঁ অনেক সময় একাই পারতে পারেন, একা আপনার বাড়ি, আমার বাড়িতে ঢুকতে দেবো না, যাও বাইরে, পারবেন না, পারবেন না। তাহলে এইরকম যদি আপনার কাছে আশ্রয় গ্রহণ করে তো জায়েজ না জায়েজ নয়? এইটা পারবেন আপনি সেই জন্য জায়েজ, পারবেন সেই জন্য জায়েজ। কিন্তু যদি পীর সাহেবের বাড়ি দৌড় দিয়ে চলে এসছে জীবিত পীর, আর হাজির তার সামনে, পীর সাহেবের সামনে দরবারে দৌড় দিয়ে চলে এসছে, খানকাতে এসে বলছে বাবা গো আমার পেটে প্রচন্ড ব্যথা, হ্যাঁ আমাকে উদ্ধার করেন, বলেন শিরক। কারণ এটা হচ্ছে সাধারণ জিনিস না, এটা হচ্ছে অসাধারণ ক্ষমতার মালিক যিনি তিনি করতে পারেন আপনার রোগ ভালো করা, এটা বাবার ক্ষমতা নেই, বাবার যিনি রব, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা। সুতরাং আল্লাহর ক্ষমতা কাকে দিয়ে দিলেন? ওই পীরকে দিয়ে দিলেন, আর নিজের বাপকে দিবেন না, জন্মদাতা বাপকে দিবেন না, আর ওই যার মরিদ হয়েছেন ওকে দিয়ে দিলেন, একটু তো বিবেক করা উচিত ছিল, ওর চাইতে বেশি হকদার আপনার বাপই ছিল। আরে শিরিক করতেন তো নিজের বাপটাকে ডেকে শিরিক করতেন, হ্যাঁ শিরিক করতেন নিজের বাপ মাকে ডেকে শিরিক করতেন যে এরা কষ্ট করেছে আমার আমার জন্য, তাই না? পেটে দেখেছে 10 মাস, মাকে ডাকতেন যে মাকে উদ্ধার করো, ঠিক না? কত বেকুফের বেকুফ, মায়ের চাইতে হয়তো খারাপ, মা তো দরদি হিতাকাঙ্ক্ষী, মায়ের যান চলে গেলো তো ছেলের কোনো ক্ষতি হইতে দেবে না, কিন্তু মায়েরই আশ্রয় চাইতেন, কি পীরের আশ্রয় চেয়েছেন আপনি এত বড় শিরিক করলে? তাহলে জীবিত ব্যক্তি হাজির আপনার পীর, কিন্তু অসাধারণ বিষয়ে যদি আপনি আশ্রয় গ্রহণ করেন তাহলে তার নাম হবে শিরিক। তাহলে তিনটাই শিরিক হইল, একটা বললো অনুপস্থিতের কাছে চাইলেন, আর একটা হচ্ছে মৃতের কাছে আশ্রয় চাইলেন, আর একটা হচ্ছে উপস্থিত জীবিত কিন্তু অসাধারণ বিষয়ের ক্ষেত্রে আপনি আশ্রয় চাইলেন। তিনটাই শিরিক হলো, বাঁচলো একটা, সেটা কি? হাজির আছে সাহায্যকারী আশ্রয় দেনেওয়ালা, আর তার ক্ষমতা আছে যে আপনাকে আশ্রয় দিতে পারবে, হ্যাঁ জালেমের জুলম থেকে আপনাকে বাঁচাইতে পারবে আপাতত, এখন হ্যাঁ পরে পারুক আর নাই পারুক, এখন আপাতত পারবে, বুঝতে পারছেন আপনি? তাহলে আশ্রয় এরকম নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে ইসলামিক আদব হচ্ছে আল্লাহর নাম নেবেন এবং বলবেন না, অতপর বলবেন। শুনে নি, ভাষ্যকার বলছেন তাই, ইন ইস্তাদাবিল মখলুকিল হাজির, সৃষ্টি আর হাজির আছে উপস্থিত আছে, ফিমা ইয়াকদিরু আলাইহি, আর আপনার সাহায্য করতে সক্ষম, ফাজালিকা জায়েজুন, এটা জায়েজ। ইজা কালা, যদি এইভাবে বলে আউযু বিল্লাহি সুম্মা বিকা, আমি আল্লাহর আশ্রয় চাইছি অতপর আপনার কাছে বা আপনাদের কাছে আশ্রয় চাইছি, যেমন বললাম যে একটা লোক এরকম দুশ্মন ওকে তাড়া করে আসছে খুন করার জন্য বা চিন্তা করার জন্য দৌড় দিয়ে সে এখানে আশ্রয় নিয়েছে, বলছে আমার আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তারপরে আপনার রক্ষা করেন, তারপরে বলবেন সুম্মা, অতবার আপনার রক্ষা করেন, তা জায়েজ। কিন্তু যদি তার সাথে সাথে এরকম করে বলেন আউযু বিল্লাহি ওয়াবিকা, আল্লাহর আশ্রয় চাইছি আর আপনাদের আশ্রয় চাইছি, আর এবং লাগিয়ে দেয়, তাহলে কি করলো সে? সে ছোট শিরক করলো। আল্লাহ যেন বাহ্যিক বাক্যটা বলছে যে আল্লাহর সমান আমাদেরকে বানিয়ে দিল, আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর আপনাদের কাছে আশ্রয় চাইছি, তো আল্লাহ আপনারা আর, তাই না? অত পর করেনি আর করেছে, তাহলে আল্লাহর সমকক্ষ সমতুল্যর মতো খানিকটা করে দিচ্ছে, তার অন্তরে থাকার না থাকে, যেন কমের পক্ষে এটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক, আর ছোট শিরক কাবিরা গুনাহ। লিয়ান্না লুয়াও, কারণ ওয়াও শব্দটি এবং শব্দটি অমা বাধা তারপর কেন মুসাভিয়ান লিমা কাবল, আগেরটার সমান হয়ে যায়, তাহলে এবং করে আমাদেরকে বলছে, তার মানে আল্লাহ সমান করে দিচ্ছে, জানো
এজন্য শিরকে আসগার কমপক্ষে। আম্মা ইন ইস্তাদা বিল মাখলুক ফিমা লা ইয়াদুর আলাইহি ইল্লাল্লাহ, এমন ক্ষেত্রে যদি উপস্থিত সৃষ্টির আশ্রয় গ্রহণ করে যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না, হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে না। ফির কে বলছে, বাবা গো 20 বছর হয়ে গেল বিয়ে করা, ছেলে মেয়ে হচ্ছে না, বাবা গো আস আপনার আশ্রয় চাইছি, আপনার খানকায় আশ্রয় নিচ্ছে, আপনার আশ্রয় চাইছি। কি করলো? বড় শির প্রকার। এটা অসাধারণ কাজ, অসাধারণ কাজ একমাত্র আল্লাহ পাকের হাতে, কোনো মানুষ করতে পারে না, যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এই ক্ষেত্রে যদি কোনো সৃষ্টির আশ্রয় গ্রহণ করে, ফাহাজা শিরকুন আকবার, এটা বড় শির্ক। ওয়ালাও কালো, যদিও বলে আউযু বিল্লাহি সুম্মা বেকা, আল্লাহরও আশ্রয় চাইছি, অতপর বাবা গো আপনার আশ্রয় চাইছি একটা ছেলের জন্য বা রোগটা ভালো করার জন্য, তাহলে বড় শির্ক করলাম। এই হাদিসটা সম্পর্কে, দোয়াটা সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাজা খাবরুন সাহি, কোন জায়গায় নামলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা যদি বলেন যে এটা খুব সহি হাদিস, আলেম না সিদকাহু দলিলান ওয়া তাজরাবাতান, দলিলের দিক থেকেও আমরা জানি যে এটা সহি, কারণ সহি মুসলিমে আছে, আর আমাদের বাস্তব অভিজ্ঞতাও জানি যে এটা সহি। বলছে আমরা পরীক্ষা করে দেখেছি যে যে কোনো সময় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়েছি, কখনো ক্ষতি হয়নি। তারপরে বলছে, যখন থেকে আমি এই দোয়াটা শুনেছি তখন থেকে, ইমাম কুরতুবী খুব বড় মুহাদ্দিস আর মুফাসসির ছিলেন, ওনার একটা তাফসীর কুরতুবী আছে বড়, বলছে এরকম আমল করতাম, ফালাম ইয়াদুরুনি শাই, কখনো কোনো ক্ষতি হয়নি, এলা আন তারাক্তু, একদিন আমি ছেড়ে দিয়েছিলাম, ফালা দাগাতনি আকরাব সেই দিন রাতে লাইলাতান, ওই রাতে আমাকে একটা বিচ্ছুতে দংশন করেছে, আরো দেশে বিচ্ছু থাকে, বিচ্ছুতে দংশন করেছিল, আমাদের দেশে যেমন সাপ খুব বেশি, আরো দেশে বিচ্ছু বেশি হোক, মরুভূমিতে আলহামদুলিল্লাহ শহর অনেকটা নিরাপদ, না হলে তো আমাদেরই মুসিবত হইত। ফাতাফাক্কার, তখন আমি চিন্তা করে দেখলাম যে আরে আমাকে বিচ্ছু কি করে দংশন করলো, বিচ্ছু তো কি করে দংশন করলো। বলছে ফাইজা বি কাদ নাসিতহু, চিন্তা করে দেখলাম যে আজকে সন্ধ্যাবেলা যখন আমি রুমে আসি অথবা যেখানে অবস্থান করেছিলাম আসি, তখন আমি পড়তে ভুলে গেছিলাম। আপনার যখন গাড়ি দুর্ঘটনা হবে সেদিন আপনি ভালো করে চিন্তা করে দেখবেন, আজকে সকালে আমি গাড়িতে চড়ার দোয়াটা পড়েছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়েছি, বুঝতে পেরেছেন, আসরের নামাজ পড়েছি, ফজর নামাজ পড়েছি, এই জিনিসগুলো পরীক্ষা করে দেখবেন। আসর পড়েছেন জামাতে, ফজর পড়েছেন, সকালবেলা জিকির আজকার করেছেন, সন্ধ্যাবেলা জিকির আজকার করেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক করেছেন, গাড়িতে চড়ার দোয়া পড়েছেন, আর অ্যাক্সিডেন্ট হবে? হবে না ইনশাআল্লাহ, আল্লাহর উপরে একই দিন। ইসলাম হচ্ছে আমলের দিন, এই না যে অপরের আস্থা করবেন, হ্যাঁ অন্যের ভরসা করবেন, তাবিজ তোমার এবার শিরকি কথা আর কাজের উপর আস্থা ভরসা করবেন, আমল নিজের করেন, আর এইসব আমলে দিন দুনিয়া দুটোই ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, সমস্ত রকমের শিরক বিদাত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোন মুসলিম ভাই জিজ্ঞাসা করেছেন বাইরে থেকে ইন্টারনেটে, কোন মুসলিম যদি গুনাহে লিপ্ত থাকে, কাবিরা গুনাহ করে থাকে, তো তার শাস্তি জাহান্নামে হবে, উনি শুনেছেন, যদি আল্লাহ চান, ওখানে একটা কথা উনি বলেননি সেটা অ্যাড করতে হবে, যদি আল্লাহ চান তো শাস্তি দেবেন, আর আল্লাহ যদি চান তো মাফ করতে পারেন, শিরকের গুনাহ ছাড়া। কেউ যদি গুনাহের অবস্থায় মরে যায় তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, তার অন্য অন্য কামল দেখে আল্লাহ হয়তো গুনাহগুলি মাফ করে দেবেন, আল্লাহ পাকের রহমতের বিভিন্ন কারণ হইতে পারে, আর না হলে আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দেবেন কবরের জীবনে। কবরের জীবনে যদি শাস্তি দিয়ে শেষ না হয়, দুনিয়াতে ধাক্কা টাক্কা খেয়েছে, কষ্ট হয়েছে, বালা মুসিবত এসেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেগুলি দিয়েও যদি শেষ না হয় আর কবরেও শেষ না হয়, তখন জাহান্নামে আজাব হবে, বুঝতে পেরেছেন। আর যদি কেউ তওবা করে নেয়, কাবিরা গুনাহ করলো আর দুনিয়াতে তওবা করলো খালেস অন্তর থেকে, তাহলে তার হয়তো দুনিয়াতেও আজাব হবে না, কবরেও আজাব হবে না, আর আখিরাতেও আজাব হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফির আন ইউশরাকা বিহি, শিরকের অবস্থায় কেউ মারা গেলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, মানে শিরকের শাস্তি হবেই হবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এর নিচের যে কোনো গুনাহ কেউ যদি করে তো আল্লাহ মাফ করতে পারেন, লিমান ইয়াশা, যাকে চাইবেন, হয়তো তওবার জন্য মাফ করবেন, অথবা বিনা তওবাতে হইলো অনেক নেক আমল আছে যা দিয়ে ঘাটতি পূরণ হয়ে গেছে, দুনিয়াতে কিছু কষ্ট পেয়েছে তা দিয়ে আল্লাহ আলা মুসিবত বিপদ আপদ রোগ এসেছে, অতি আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে, একটা গুনাহ করেছে 10,000 টাকা লস হয়ে গেছে, হ্যাঁ আর একটা পাপ করেছে
ওর ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর একটা ওর অন্যায় করেছিল, ও নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইরকম করে তো মাফ হইতে আছে, কথা বুঝতে পারছেন না? তো দুনিয়ার যে কোনো বালা মুসিবত দিয়ে গোনা খাতা মাফ হয়, তা দিয়েও যদি গুনাহ মাফ না হয়, অনেক গুনাহ তাহলে মাফ হয়নি, তাহলে কবরে আজাব হবে, কবরে আজাব দিয়েও যদি মাফ না, এত পাপিষ্ট হয় তখন হাসরের মাঠে আজাব, গ্রামে ডুবে আর কত শাস্তি পাবে, আর তারপরেও যদি মাফ না হয় তখন জাহান্নামে যাবে, কথা বুঝতে পেরেছেন? তো অধিকাংশ মানুষ বড় বড় কাবিরা গুনাহে লিপ্ত আছে, আর না হলে মানুষ যদি প্রতিদিন তওবা করে, সংশোধন করে, ফরজগুলি আদায় করে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, গীবত চুগলখড়ি ইত্যাদি থেকে বেঁচে থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এইরকম ভালো মমিনকে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মমিনকে আর কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা মমিনকে আল্লাহ পাক আজাদ দেবেন না। আল্লাহ পাক আরহামুর রাহিম, আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। বিনা আজাবে জান্নাতে যাওয়ার উপায় আছে, এর আগের আলোচনায় হয়েছে, এর আগের আলোচনায় এসছে যে যারা আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে, যারা এমনকি কারো কাছে দম করেও চাই না, হ্যাঁ, আর রোগ ভালো করার জন্য শরীরে দাগেও না, হ্যাঁ, ওলা এস্তর কোন ওলা এত তাই, তারপরে কোনো কিছুকে কুলক্ষী বা অলক্ষী বা কুলক্ষণও মনে করে না, হ্যাঁ, যার মধ্যে ছোট শির্ক নেই, বড় শির্ক নেই, আর তৌহিদ আছে পুরোপুরি, পুরোপুরি তৌহিদ আছে মানে গোনা থেকে বেঁচা আছে। আমি ওই আলোচনাতে বলেছিলাম যে গোনাগার মানুষের তৌহিদে দুর্বলতা আছে, কারণ মায়ের সামনে ওই অন্যায়টা করতে পারবে না, বাপের সামনে করতে পারবে না, আল্লাহর সামনে কি করে করছে, আল্লাহ তো সবসময় দেখছেন, ঠিক না? আপনি আপনি মায়ের সামনে আপনার খালাতো বোন গায়ে হাত দিতে পারবেন? তো আপনার মায়ের চাইতে তো আল্লাহকে বেশি দেখছেন, তা আপনি কি করে ওই কাজটা করছেন? আপনি আপনি মায়ের সামনে আপনি প্রেম আলাপ করতে পারবেন কোনো যুবতীর সাথে? তো মাকে লজ্জা করছেন, বাপকে লজ্জা করছেন, আর মা বাপের রব আল্লাহ পাককে লজ্জা করছেন না, আল্লাহ তো দেখছেন আর শুনছেন যে তুই কি করছিস এটা, তার এটা তৌহিদের দুর্বলতা যে আল্লাহ আমাকে দেখে নিলেন, শুনে নিলেন, এগুলি খেয়াল থাকে না আপনার, তাহলে ঠিক না? তাহলে যে কোনো গুনাহ যে ব্যক্তি করে তার মানে তার তৌহিদে কমজোরি আছে, আর তৌহিদ যার পূর্ণ মাত্রায় হয়নি তার জন্য হিসাব নিকাশ আছে, আর যার তৌহিদকে পূর্ণ করে দিয়েছে সে বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বিনা আজাবে তো বহু যাবে, কিন্তু বিনা হিসাবেও জান্নাত যেতে পারবে। অনেকে আছে বিনা আজাবে, আজাব হবে না, তাদের সংখ্যা অনেক হবে যে বিনা আজাবে জান্নাত যাবে, কিন্তু হিসাব হবে, এই তুই এগুলো করেছিস, এগুলো করেছিস, এই ভুল করেছিস, আল্লাহ জিজ্ঞেস করবেন, কিন্তু আল্লাহ তারপরে মাফ করবেন, এরকম কিছু লোক হবে। আর কিছু লোক আছে হিসাবও হবে আজাবও হবে, তারপরে জান্নাত যাবে। মহিলা হোক আর পুরুষ হোক, যদি ওয়ারিসিনদের কাউকে দেয় আর কাউকে না দেয় তাহলে হারাম কাজ করলো। ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবী নোমান বিন বশিরকে বলেছিলেন, ওই নোমান যখন জন্ম নিয়েছিল তখন ওই ছেলেটাকে দিতে চেয়েছিল আরও আগের পক্ষের ছেলে ছিল ওগুলোকে বাদ দিয়ে, কারণ ছোট স্ত্রীর ক্ষেত্রে একটু দুর্বলতা ছিল, আর থাকে অনেকের থাকে দুই স্ত্রী তিন স্ত্রী হলে এরকম হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা উলাদেকুম, তোমাদের তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে ইনসাফ করবে, নেই বিচার করবে, একটু কম বেশি করা যাবে না। আপনি একটা ছেলেকে পড়ার সুযোগ দিলেন, আর একটাকে মাঠে ঘাটে চাষি বানিয়ে দিলেন, আর একটাকে যারে তুই বিদেশকে ইনকাম করে আই পাঠিয়ে দিলেন, না, সবগুলিকে একই রকম পড়ার সুযোগ দিতে হবে। হ্যাঁ, পড়তে পারলো না, ছেড়ে পালিয়ে আসলো, আমার দ্বারা হইলো না, আপনার দায়িত্ব পালন করে দিয়েছেন, কিন্তু আপনি করবেন একটাকে মূর্খ রেখে দেবেন, আর একটাকে একবারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দেবেন, যে আমাদের সমাজে করে হারাম কাজ। সব ক্ষেত্রে ইনসাফ করতে হবে, একই নজরে দেখতে হবে যে আমি এই ছেলেটাকে যেমন করে মানুষ করার চেষ্টা করছি, এটা কইভাবে মানুষ করার আমি চেষ্টা করবো। দাওয়াতে যাওয়া যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দাওয়াত খেতে গিয়ে তো বিষ দিয়েছিল, দাওয়াতে যাওয়া যাবে, শুধু ওদের জবাই খাওয়া যাবে না, ওদের পশু জবাই যদি ওরা করে মুশরিকরা তাহলে খাওয়া যাবে না। আর অমুসলিমকে যদি ইসলামের কোনো স্বার্থ থাকে তাহলে দাওয়াত দেওয়া যাবে, বিনা স্বার্থে দুনিয়ার গরজে দেওয়া, অথবা অনিষ্ট, কমপক্ষে ইসলামের স্বার্থ হচ্ছে তাদের অনিষ্ট থেকে বাঁচা। জালেম, যারা অমুসলিম দেশে বাস করছে, জালেম এই নেতা, একে যদি দাওয়াত টাওয়াত করি একটু খাওয়াই, হ্যাঁ, তাহলে মুসলমানদের ক্ষতি করবে না, বা মুসলমানদের স্বার্থে কিছু কাজ করে দিবে, মুসলিম গ্রামের স্বার্থে কিছু কাজ করে দিবে, রাস্তাঘাট ঠিক করে দিবে, তাহলে খাওয়ান, এটা হলো ভালো স্বার্থ। কিন্তু না, ওই এমপি সাহেবের সাথে আমরা একটা খাতির জমাবো, হ্যাঁ, খাতির জমানোর জন্য বন্ধুত্ব, তার বন্ধুত্ব হারাম কাফের সাথে, বুঝতে পেরেছেন? বন্ধুত্বের খাতিরে কোনো কাফেরকে বা কোনো অসৎ পাপিষ্টকেও দাওয়াত করা যাবে না, কারণ শ্রদ্ধা করলেন তাহলে পাপিষ্টের। এমনকি বেনামাজি বেদিন যারা মুসলমানদের সারাবি বা হারাম হারাম কাজ করছে, নোংরা ছবি দেখছে আর খাতির করে তাকে খাওয়াবেন, এটা পরেশগার লোকের মতো, এটা আপনার জন্য জায়েজ নয়।
কিন্তু যদি দাওয়াতি স্বার্থ থাকে যে লোকটাকে খাওয়িয়ে অন্তর্জয় করে একটা কিতাব দিলে চক্ষুল্লা যায় পড়বে, একটা সিডি দিলে চক্ষুল্লা যায় সে শুনবে বা নেবে, ঠিক না? তাহলে আপনার দাওয়াতি স্বার্থ রয়েছে, বুঝতে পেরেছেন? একটা কথা যদি বলে যে চলো ভাই নামাজ পড়তে হবে, খাওয়াইলাম নামাজ পড়তে হবে, এরপরে যদি নামাজের জন্য ডাকি তো চোখ গরম করবে না, শুনবে যে না এই তো খাওয়াই মাঝে মাঝে, ঠিক না? এই গরজে খাওয়ানো যাবে। কিন্তু যদি বলে যে না আমাদের ক্যাম্পাস, আর ক্যাম্পাস বেনামাজি হলে এর সাথে একটা খাতির বাতির থাকলে, বা আমার ফোরম্যান ডিউটি না করে বসে থাকলো বা একদিন না গেলো এক ঘন্টা আগে চলে আসলো ছুটি দিয়ে দিবে, এই দুনিয়ার গরজে যদি আপনি খাওয়ান তাহলে হারাম। কথা বুঝতে পারছেন? অমুসলিম প্রতিবেশী হয় তাহলে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, সাহাবিরা দিতেন অমুসলিমদেরকে কোনো খাবার দাবার দিতেন, বা ওরাও যদি কোনো বৈধ খাবার দেয় যেটা ওদের জবাই করা নাই, কারণ খাসি মোরগ ইত্যাদি নয়, মাছ আছে অথবা সবজি আছে বা অন্য জিনিস আছে, মিষ্টি আছে তো খেতে পারে। আল্লাহ ভালো ব্যবহার করতে বলেছেন, কথা বুঝতে পারছেন? বন্ধুত্ব নিষেধ করেছেন, দুটো আলাদা আলাদা জিনিস। আপনাদের সকলের সাথে আমার ভালো ব্যবহার আছে, কিন্তু সকলের সাথে বন্ধুত্ব নাও থাকতে পারে, ঠিক না? এমনি ইমানি বন্ধুত্ব অবশ্যই আছে, আপনারা সবাই মুসলিম এই জন্য একটা ইমানি বন্ধুত্ব, মুসলিম ভাই হিসাবে প্রত্যেকে বন্ধু, এটা অবশ্যই সবার সাথে আছে। কিন্তু একটা হচ্ছে যে খাস বিশেষ টেলিফোন যোগাযোগ খোঁজ খবর নেওয়া হয়তো হয় না, সেটা সম্ভব না, সেটা সবার সাথে যোগাযোগ করা, ঠিক না? তো বন্ধুত্ব পাপিস্টের সাথে হারাম, কাফের মুশরিক বেদিন বেনামাজির সাথে বন্ধুত্ব হারাম, কিন্তু সদ্ব্যবহার ইসলাম আছে। বেনামাজি হলে ভালো ব্যবহার করেন, অসুস্থ হয়েছে কি কি ব্যাপার, অসুস্থ কি হয়েছে, ওষুধ নিয়েছেন, চলো ওষুধ এনে দিই, চলো ডাক্তার কাছে নিয়ে যাই, খুশি হবে। আরে আমার বন্ধু বান্ধব যেগুলো ফিল্ম দেখে আমার সাথে, যেগুলো নামাজ পড়তে যায় না আমার সাথে বসে থাকে, কেউ আমাকে বললো না যে হসপিটালে নিয়ে যাই, আর এই নামাজি ধার্মিক ছেলেটা বলেছে, তাহলে তো এরাই ভালো নামাজি হবে, ঠিক না? তো ভালো ব্যবহার করতে বলা হয়েছে, ভালো ব্যবহার করেন কিন্তু বন্ধুত্ব করিয়েন না। এটা অনেক সময় বড় শির্ক হইতো, নাফসের গোলামি, মানে মনের পূজা করা, মন মোতাবেক চলা, অনেক সময় বড় শির্ক হবে, অনেক সময় ছোট শির্ক, অধিকাংশ সময় ছোট শির্ক। কিন্তু যদি আল্লাহ পাকের বিধানের ওপর আপনি জেনে শুনে প্রাধান্য দেন মনের চাহিদাকে, যে এটাই বেটার, তাহলে কুফুরি বড় শির্ক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো দুটোই হইতে পারে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।